জমে উঠেছে জালকুড়ি উত্তরপাড়া দশ পাইপ কোরবানির পশুর হাট। প্রতি বছরের মতো এবারও পশুর হাট বসানো হয়েছে নারায়ণগঞ্জের জালকুড়ির ঐতিহ্যবাহী এই পশুর হাটটিতে। পশুর হাটে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত সহ জালনোট শনাক্তকরণ, আধুনিক পদ্ধতিতে হাসলি আদায় সহ সকল ধরনের ব্যবস্থা রয়েছে জালকুড়ির এই হাটটিতে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসার ব্যবস্থা করেছেন হাট কর্তৃপক্ষ। হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন হাট কর্তৃপক্ষ। অন্য সব হাটের চাইতে এই হাটে গরুর দাম সাধ্যের মধ্যে আছে বলে হাটে আসা এক ক্রেতা বলেন। সবাই মানে কেউই দাম ছাড়তে চায় না, সবাই দামটা ধরে রাখছে, তা আলহামদুলিল্লাহ এখানে বইনা গেছে, এখান থেকে নিয়ে নিলাম। জালকুড়ি উত্তরপাড়া দশ পাইপ হাটে রয়েছে ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের গরু ছাগল ও মহিষ। ব্যাপারীরা জানান এই হাটের নিরাপত্তা অনেকটাই ভালো। আমরা এসেছি সিরাজগঞ্জ থেকে, আমার নেতৃত্বে 40 গাড়ি গরু আসছে। আমরা বিগত 2000 সাল থেকে এই হাট করি। এই হাটের থাকা খাওয়ার সুব্যবস্থা খুব ভালো, বিশেষ করে এই হাটের যারা পরিচালনা করে এদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, এবং এই হাটে আমরা যতদিন আসি কোনোদিন আমাদের লস হয় নাই। ইনশাল্লাহ লাগুমান হয়ে আমরা বাড়িতে চলে গেছি, ঈদের 2 দিন আগেই গরু বেচা কেনা হয়। নাটরথি নিয়ে আসছি, আমরা অনেক গরু নিয়ে আসছি, কমপক্ষে 50 গাড়ি গরু আমাদের আন্ডারে আসছে। হ্যাঁ, প্রতি বছরই আমরা হাটে আসি। ভালো, সুব্যবস্থা আছে এখানকার হাটে, নিরাপত্তা আছে, সুব্যবস্থা আছে, বা যারা পরিচালনায় আছে এদের খুব ভালো আচরণ, আমরা ব্যাপারীরা খুব খুশি। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হাট পরিচালনা কমিটি বলেন, আসলে আমাদের হাটটা হচ্ছে জালকুড়ি 9 নম্বর জালকুড়ি দশ পাইপ উত্তরপাড়া দশ পাইপ, এটি একটি পরিচিত এলাকা, যেহেতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি এখানে ডাম্পিং করেছে, এই ডাম্পিংটাকে কেন্দ্র করে এই দশ পাইপ এলাকাটা মানে নারায়ণগঞ্জবাসীর কাছে খুবই পরিচিত এলাকাটা। এবং আমরা মোটামুটি হাট কমিটির পক্ষ থেকে ব্যাপারীদের পর্যাপ্ত সুবিধা দিচ্ছি, থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, নিরাপত্তার ব্যবস্থা আছে, এবং সবচেয়ে বড় যে বিষয়টা ব্যাপারীদের জন্য যে অর্থনৈতিক লেনদেন সেটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদেরকে টাকা গোনার মেশিন এবং জাল টাকার মেশিন আমরা এখানে অফিসে রাখছি, সেটা যে কোনো সময় তারা এটা করতে পারে এবং ব্যাপারীরাও সন্তুষ্ট আমাদের নিরাপত্তা দেখে। আমরা এই হাটটা আগে পরিচালনা করতাম জালকুড়ি হাইস্কুল উচ্চ বিদ্যালয়ের মাঠে, এখানে গত বছর এবং এই বছর এখানে এই এলাকাটাতে 2 বছর যাবৎ হচ্ছে। ইনশাল্লাহ বেচা কিনা আমাদের ঈদের আগের দিন পর্যন্ত চলবে, এবং আশা করি আমরা বিগত বছরে আমরা আপনার 2 দিন আগে আমরা সম্পূর্ণ হাটের গরু বিক্রি করে দিছি, এবং ব্যাপারীরাও খুশি, আমরাও খুশি, আমরা আশাবাদী, আমরা এবারও ঈদের 2 দিন আগে ইনশাল্লাহ আমাদের সবগুলো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। তার কারণ হচ্ছে আমাদের হাটের যে যোগাযোগ ব্যবস্থা সার্বিক দিক দিয়ে, এবং আমরা ব্যাপারীদেরকে বলেছি যে আপনারা যে গরুটা বিক্রি করবেন আপনি 1 টাকার জন্য যদি না দেয় তো গরুটা নিতে পারবেন না, একটা রিজনেবল প্রাইসের মধ্যে চাবেন যেন ক্রেতারা একটু সামান্য এদিক সেদিক করে গরুটা আপনার কাছ থেকে ক্রয় করে করতে পারে। আমাদের কমিটির কথা মূল্যায়ন করে ব্যাপারীরা সেভাবে দাম চাচ্ছে, এবং হয়তো আপনি দেখেছেন অনেক ক্রেতারাও সন্তুষ্ট যে না আমরা 5টি হাট ঘুরে আমরা এখান থেকে গরু ক্রয় করেছি, এবং যারা ক্রয় করতেছে গরু তারাও সন্তুষ্ট, ব্যাপারীরাও বিক্রি দেখে সন্তুষ্ট। আমরা যুবক এবং আমরা দলীয় কিছু লোকজন নিয়ে 10 পাইপ আমরা হাট করতেছি, গত বছর করেছি, খুব সুন্দর, এবং ব্যাপারীরা খুব সুন্দর পরিবেশ পাইছে, তাদের সেবা পাইছে, পানি টানি সব দিক দিয়ে তারা সুবিধা পাইছে। তা আশা করি আগামীতে আমরা এখানে করব। আমরা হাটের সাথে প্রায় 10 বছর যাবৎ আমি জড়িত, আমার আগে স্কুলের মাঠে আমরা হাট করেছি, এখন ওইখানে জায়গার সংকুলন দেখে আমরা উত্তরা দশ পাইপ সংলগ্ন আমরা হাটের ব্যবস্থা করেছি। আশা করি সবাই খুশি এবং ব্যাপারীরা খুশি, যারা ক্রেতারা কিনতে আসছে তারাও খুশি, কারণ চলাফেরা করে তারা খুবই খুশি। হাটটা করছিল 10 পাইপ জালকুড়ি উত্তরপাড়া দশ পাইপ সংলগ্ন, 10 পাইপ ওই জায়গাটা, ওই ব্রিজটার ওর 10 পাইপ বলে, এটা 10 পাইপ সংলগ্ন এই জায়গাটা। হাসিল যেমন ফ্যাসিলিটি, ব্যাপারীকে সব ফ্যাসিলিটি, থাকা খাওয়া, তাদের অর্থ টাকা পয়সা, এই জন্য আমাদের গ্যারান্টি থাকি আমরা নিজেরা এটা এই করি যাতে কোনো সমস্যা না হয়, এবং পুলিশ প্রশাসনটা আছে, আমরা ভলান্টিয়ার সার্ভিস আছে, আমাদের লোকজন অনেক আছে, আল্লাহর রহমতে এখানে কোনো অসুবিধা না, ব্যাপারীরা খুশি, আমরাও খুশি, যারা ক্রেতারা আসছে এখানে চলে ফেরা খুবই খুশি, তারা খুব সুন্দর পরিবেশে এখানেই হোক, কোনো রকম কোনো এখানে বিশৃঙ্খলা নাই, কোনো অপ্রীতির ঘটনা ঘটে নাই, আশা করি আগামীতে করবে না। এনএএন টিভি নারায়ণগঞ্জ।